আসসালামুকুম। আজ পাঙাশ মাছ রান্না করব না ভেজে, আর কিভাবে এই রেসিপিটি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি তেল দেব, গরম মশলা তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ আর কাঁচা মরিচ, জিরা বাটা, আদা বাটা, এক চামচ রসুন বাটা। এবার আমি মশলাটা ভেজে নেব। মশলা ভাজা হয়ে গিয়েছে, এবার দেব একটু পানি, ভরে নেব লবণ স্বাদ মতন, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এটাকে কষিয়ে নেব। মশলাটা কষাই নিচ্ছি, মশলা কষানো মাছ শেষ। এবার এর ভিতরে মাছ দিয়ে দেব, দিয়ে মাছটা কষাই নেব। মাছটি কষাই নিচ্ছি, কষানো শেষে পানি দিয়ে দেব। মাছ কষানো শেষ, এবার ঝোলের পানি দিয়ে দেব। পাঙাশ মাছ রান্না শেষ। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা পাবেন। বাই, আল্লাহ হাফেজ।